মোদির কাছে যৌনদাসীর চিঠি। বিশ্বজুড়ে 4.5 কোটি মহিলা বর্তমানে যৌনদাসী। এর মধ্যে ভারতের একাধিক যৌনপল্লীকেই নিজের ভবিষ্যতের ঠিকানা বলে বেছে নিয়েছে 1.8 কোটি। তাদের মধ্যে অনেকেই আবার নাবালিকা। গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স এ তথ্য জানিয়েছে। তবেও তাদের মতোই একজন কিশোরী ছিল যখন সে বিক্রি হয়ে গিয়েছিল। অভাবের তাড়নায় পাড়ার এক দাদার হাত ধরে চাকরির খোঁজে মুম্বাইয়ে পা দিয়েছিল 17 বছর বয়সী সেদিনের তভি। খুনাক্ষরেও জানত না যে সেই দাদা তার জন্য কি চাকরির বন্দোবস্ত করেছে। প্রতিশ্রুতি দিয়েছিল মুম্বাইয়ে গিয়ে চাকরি দেওয়ার পাশাপাশি তাকে বিয়ে করবে বলেও, কিন্তু মুম্বাইয়ের মাটিতে পা রাখার পরই বদলে গেল সব কিছু। হঠাৎ চেনা পৃথিবীটা হয়ে উঠল অচেনা। চাকরি কিশোরী তভি পেয়েছিল ঠিকই, কিন্তু তা ছিল বাবুদের খুশি করার। প্রতিদিন একবার বা দুবার নয়, বারংবার যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল তাকে। এরপর 6 বছর পর পুলিশের সাহায্যে মুম্বাইয়ের যৌনপল্লীর সেই অন্ধকার কুঠির থেকে উদ্ধার করা হয় তাকে। তভিদের মতো হাজার হাজার মেয়ে প্রতিদিন ভারতবর্ষে পিছিয়ে পড়া অঞ্চল থেকে হারিয়ে যায় যৌনপল্লীতে। তাদের মধ্যে কেউ কেউ উপায় না দেখে নিজেদের সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হয়। আবার অনেকেই মানসিকভাবে যৌনদাসী হয়ে থাকতে হয় সেখানে। সেদিনের সেই দাদার কীর্তির কথা এতদিন পর যুবতী তভি মন খুলে লিখলেন আরও এক দাদাকে। 2 পাতার এক চিঠি, লিখেছেন রাখী পূর্ণিমার দিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে লেখা সেই চিঠির ছত্রে ছত্রে শুধুই যেন কান্না, ঘুমড়ে থাকা এক অসহ্য যন্ত্রণা লুকিয়ে। চিঠিতে প্রধানমন্ত্রী মোদীকে দাদা বলে সম্বোধন করে তভি লিখেছেন, আমাদের দেশের হাজার হাজার এলাকার আমার মতো মেয়েরা যৌনদাসীর জীবন কাটাচ্ছে। অভাবের তাড়নায় খিদের জ্বালায় প্রতিদিনই আমরা বিক্রি হয়ে যাচ্ছি, ধর্ষিতা হচ্ছি, আপনি আমাদের বাঁচান। লজ্জার হলেও পরিসংখ্যান বলে বিশ্বজুড়ে হাজার হাজার যৌনপল্লীতে আটক যৌনদাসীদের মধ্যে ভারতেই সংখ্যায় সবচাইতে বেশি। 4.5 কোটি যৌনদাসীর মধ্যে শুধুমাত্র ভারতেই রয়েছে 40%। তভি বর্তমানে মুম্বাইয়ের একটি কাপড় মিলে চাকরি করেন। চিঠিটি রাখী পূর্ণিমার দিনেই প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন এক সরকারি কর্মকর্তা। তিনি নরেন্দ্র মোদীকে জানিয়েছেন তভিকে এই চিঠির জবাব এনে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন।